আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সার্ভে জ্যাঙ্কির মোবাইল অ্যাপ নিয়ে। তো সার্ভে জ্যাঙ্কি নিয়ে অলরেডি সবাই জানেন, তো যারা জানেন না তাদের ফার্স্টই বলে রাখি, এই সেটা হচ্ছে একটা আর্নিং অ্যাপ। এই অ্যাপটার মাধ্যমে আপনি হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন, এখান থেকে আপনি সার্ভে করে আর্নিং করতে পারবেন। সার্ভে জগতের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সাইট এটাকে বলা চলে, দ্য মোস্ট পপুলার অ্যাপ। অ্যাপটা খুবই জনপ্রিয়, এখান থেকে আপনি সার্ভে করে আর্নিং করতে পারবেন, এরপরে এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। এই অ্যাপটা 100% লেজিট অ্যাপ, এটা 100% পেমেন্ট করে। তো আজকে এই সেটের মোবাইল রিভিউ দেব, আপনার মোবাইল থেকে কাজ করে কীরকম আর্নিং করতে পারবেন, কী কী প্রবলেম ফেস করতে পারেন, কোথায় উইথড্র করবেন, কীভাবে উইথড্র করবেন, এসব বিষয়ে আলোচনা করব। সো ভিডিওটি স্টার্ট করার আগে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, এটা রিকোয়েস্ট থাকলো। আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর নেক্সট টাইম আর্নিং রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ফার্স্ট আমি অ্যাপটা ইনস্টল করে নিই। তো আমাদের জাঙ্কি অ্যাপ ইনস্টল হয়ে গেল, এখন আমরা এটা ওপেন করি। সো এই হচ্ছে আমাদের অ্যাপ। এর আগে পিসি থেকে এটা ভিডিও করেছিলাম, যারা পিসিতে কাজ করতে চান তারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন, বা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন কীভাবে পিসিতে কাজ করে। সো ফার্স্ট আমাদের এখানে সাইন আপ করতে হবে, আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই সো এখানে আমরা সাইন আপ করে নিলাম। আমার ফোনে যেহেতু মেল লগ ইন করা আছে সো আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এটা ক্লিক করব। এরপরে এখান থেকে মেলটা আমি চুজ করে নিলাম। এরপরে এখানে আপনার নামটা দিয়ে দিবেন, যারা ইউএসএ থেকে করবেন তারা অবশ্যই ইউএসএর একটা অ্যাড্রেস বের করে নেবেন, ওইগুলো নিয়ে আমার ভিডিও আছে। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমার নামটা ইউজ করতেছি, সো এখান থেকে কন্টিনিউ করে দিলাম। এরপরে হচ্ছে জিপকোড, আপনারা যে অ্যাড্রেস বের করবেন সেই অ্যাড্রেসের জিপকোড দিয়ে দিবেন। এটা হচ্ছে ট্যাক্সাসের জিপকোড, এরপর জাস্ট এখান থেকে কন্টিনিউ করে দিলাম। এরপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ, সো এখান থেকে আমি দিয়ে দিলাম 1994, এরপরে কন্টিনিউ। এরপর হচ্ছে আপনার জেন্ডার, জেন্ডার আমি মেল দিয়ে দিলাম, এরপরে কন্টিনিউ। কংগ্রেচুলেশনস, এখানে সাইন আপ করার জন্যে আমি 25 পয়েন্ট ফ্রিতে পেলাম। এরপরে দেখেন কমপ্লিট ইউর প্রোফাইল ফর এডিশনাল 50 পয়েন্টস, সো আপনি যদি আপনার প্রোফাইল কমপ্লিট করেন আরও 50 পয়েন্ট অ্যাড হয়ে যাবে। সো এখান থেকে স্টার্ট প্রোফাইল এটা চলে গেলাম। এখন দেখেন এখানে আমাদের 25 পয়েন্ট চলে আসছে। সো নিচের দিকে যদি দেখি এখানে কিছু সার্ভে আছে যেগুলো আমি প্রোফাইলটা করলে অ্যাক্টিভ হবে। দেখেন প্রত্যেকটা সার্ভে করতে গেলে আমার এখানে প্রোফাইলটা করতে হবে। সো এই সার্ভেটা করে নিই আমরা, টেক সার্ভে। এখানে 50 পয়েন্ট মানে হচ্ছে 50 সেন্ট, আর 50 সেন্ট হচ্ছে 50 টাকা। তো এখানে যে প্রোফাইল কোশ্চেন আছে 16টা সেটা আপনারা দিয়ে দিবেন। সো ডু ইউ ওয়ান্ট এনি ফলোয়িং প্যাডস, সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই। সো যেগুলো আপনার বাড়িতে আছে সেইগুলো দিয়ে দিবেন। বার্ড, ক্যাট, ডগ দিয়ে দিলাম, এরপরে কন্টিনিউ করে দিলাম। এরপরে হচ্ছে আপনি গ্রোসারি শপ নিজে করেন কি না, সব কিছু করি সেটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আপনার লিভিং সিচুয়েশন, আপনার নিজের বাড়ি আছে কি না সেটা দিবেন। এরপর হচ্ছে ম্যারিজুয়াল স্ট্যাটাস, ম্যারিড দিয়ে দিলাম। এরপরে হচ্ছে রেস, এটা হোয়াইট দিয়ে দিলাম। এরপর হচ্ছে ডু ইউ স্পিক স্প্যানিশ, নো। এরপর হচ্ছে হিসপ্যানিক লেটিনো, নো দিয়ে দিলাম। এরপর হচ্ছে হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ, জিরো দিয়ে দিলাম। এরপরে হচ্ছে হোয়াট ইজ দ্য হাইস্ট লেভেল অফ এডুকেশন, আপনার এডুকেশন লেভেল কত, মাস্টার্স দিয়ে দিলাম। সো হাউস হোল্ড ইনকাম, এখান থেকে 1.5 লাখ দিয়ে দিলাম, $1.5 লাখ। এরপরে আপনি রেজিস্টার্ড ভোটার কি না সেটা দিয়ে দিলাম, ইয়েস ডেমোক্রেট দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট, ফুল টাইম এমপ্লয়মেন্ট, কোন ইন্ডাস্ট্রিতে জব করেন, এখান থেকে কম্পিউটার সফটওয়্যার দিয়ে দিলাম। সো আপনাদের একটা বিষয় ক্লিয়ার করি, এখানে আপনার যেই প্রোফাইলগুলো দিবেন সেইগুলো অবশ্যই অবশ্যই আপনার মনে রাখবেন, কারণ নেক্সট টাইম যখন সার্ভেগুলো আসবে তখন আপনারা ঠিক সেম অ্যান্সারগুলোই করবেন, কারণ এই কোশ্চেনগুলো রিপিটলি আপনার আসতেই থাকবে। সো আপনারা অবশ্যই সেম কোশ্চেনের অ্যান্সার করবেন, নয়তো অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য করতেছি যে আপনারা এরকমই দিতে হবে এরকম কিছু না। এখান থেকে আমি ম্যানেজার দিয়ে দিলাম। এরপর হচ্ছে কতজন আপনার কাজ করে ওই ফ্যাক্টরিতে, 500 থেকে 1000। এরপর হচ্ছে আপনার ধর্ম কী, ইসলাম দিয়ে দিলাম। এগুলো কোনো ফ্যাক্ট না, অনেক মনে করেন যে ইসলাম দিলে হয়তো বা সার্ভে আসবে না, সার্ভে আসবে, ওইগুলো কোনো ফ্যাক্ট না। তো দেখেন আমার অলরেডি আরও 50 পয়েন্ট অ্যাড হয়ে গেছে। ইউ হ্যাভ কালেক্টেড 50 পয়েন্টস অ্যান্ড আনলক সার্ভে। তো এখন জাস্ট আমরা ক্লোজ করে দিলাম।
স্কোর $1 বোনাস, কিক স্টার্ট ইউর ক্যাশ আউট। তো এখান থেকে আপনি দুইটা সার্ভে কমপ্লিট করলে আপনি এখান থেকে আরও $1 ফ্রিতে পাবেন। 20 পয়েন্টের বেশি দুইটা সার্ভে কমপ্লিট করবেন আরও $1 ফ্রিতে পাবেন। এই হচ্ছে অ্যাপের সুবিধা। এখানে তাদের টার্মসগুলো দেওয়া আছে, এখান থেকে টেক এ সার্ভে। তো দেখেন এখানে আমার 50 পয়েন্ট অ্যাড হয়ে গেছে, আর নিচের দিকে কিন্তু আমাদের সার্ভেগুলো চলে আসছে। তো এখানে যদি আমরা এই সার্ভেটা করি তাহলে 1 পয়েন্ট ফ্রিতে দেওয়া হবে। সো আপনি কী কী খান না খান আমি আপনাদের ফার্স্ট দেখাচ্ছি, আপনারা অবশ্যই বুঝে শুনে দিবেন। আমার অ্যাকাউন্ট টিকিয়ে রাখা অত ইম্পর্টেন্ট না, সে সো দিয়ে দিলাম। দেখেন আরও 1 পয়েন্ট অ্যাড হয়ে গেল। সো কত ইজিলি আপনি ইনকাম করতে পারতেছেন। এখানে আমার 76 সেন্ট অলরেডি হয়ে গেছে। তো এখানে দেখেন এখানে যে সার্ভেগুলো আছে 50 পয়েন্টের, 40 পয়েন্টের, এরপর নিচের দিকে 15 পয়েন্ট, এরপর হচ্ছে 55 পয়েন্ট, সময় লাগবে 7 মিনিট, 35 পয়েন্ট, 6 মিনিট সময় লাগবে, 25 পয়েন্ট, সময় লাগবে 9 মিনিট, এরপর হচ্ছে 45 পয়েন্ট, 15 মিনিট সময় লাগবে, 12 মিনিট সময় লাগবে। দেখেন এখানে 20 মিনিট সময় লাগবে 190 পয়েন্ট, তার মানে হচ্ছে $1.90। সো কত বড় সার্ভে। তো দেখেন কত কত সার্ভে আছে, 20 মিনিটে 60 পয়েন্ট, এরপর হচ্ছে 20 মিনিটে 90 পয়েন্ট, তো অনেক অনেক সার্ভে আছে। তো এইগুলো কমপ্লিট করে আপনি যখন $5 করবেন তখন এখান থেকে আপনি উইথড্র করতে পারবেন। তো এইখানে দেখেন রিডিমশন ইজ অ্যাভেলেবল অ্যাট $5 মিনিমাম। সো অলরেডি 76 পয়েন্ট হয়ে গেছে, মানে হচ্ছে 76 সেন্ট, আপনার 500 পয়েন্ট হলে এখান থেকে উইথড্র করতে পারবেন। সো আপনারা অলরেডি সার্ভে করতে পারবেন আশা করি। আর আমি বর্তমানে যে আইপিটা ইউজ করতেছি সে আইপি সাইটে আমি ভিডিও নিচে রেখে দেবো, আপনারা সেই আইপিগুলো ইউজ করতে পারেন। আর আইপি কেনার জন্য নিচের যে কোডটা দেওয়া আছে আপনারা অবশ্যই কোডটা ইউজ করবেন, তাহলে আপনারা এখান থেকে ডিসকাউন্ট পাবেন। আর একটা সিক্রেট ট্রিক আছে আপনার মোবাইলের মাধ্যমে সার্ভে করার, এআইপিগুলো না ধরার। সো সেই ট্রিকটা আমি পরে শেয়ার করব, এর জন্য আপনাদের কমেন্ট করতে হবে আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করতে হবে। তো যাই হোক, তো সার্ভে নিয়ে আপনারা অলরেডি জানেন, এখন আমি আপনাদের দেখাই উইথড্রো সিস্টেমগুলো কীভাবে উইথড্রো করবেন। সো এখান থেকে 3 ডটে গেলাম, আর এখান থেকে আমরা মাই পয়েন্টসে চলে গেলাম। তো দেখেন এখানে আরও 424 পয়েন্ট লাগবে আমার উইথড্রো করতে গেলে। আপনি যখন এখান থেকে উইথড্রো করতে যাবেন তখন আপনাকে ব্যাঙ্কে উইথড্রো করতে হবে। সো ইউএসএর ব্যাঙ্ক আমার কাছে অ্যাভেলেবল আছে, চাইলে নিতে পারেন। ভিডিও নিচে ইনফরমেশন দেওয়া আছে, আপনারা সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এরপরে আমি আরও একটা ভিডিও করব, সেটা হচ্ছে মিসপ্লে, মিসপ্লেতে কীভাবে কাজ করবেন, কোন আইপিতে কাজ হবে, সমস্ত ডিটেলস আলোচনা করব। সো আপনারা অবশ্যই তা কমেন্ট করবেন আপনাদের যেটা দরকার লাগে। সো এই ছিল ওভারঅল ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। সো আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবেন, বাই বাই।